This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ছিমছাম মণ্ডপে এলাহি ঝাড় বাতে মণ্ডপের মাঝে ফুটে উঠেছে মা দুর্গার নান্দন একরূপ। সব মিলিয়ে আর প্লাস নিউজ শারদ অঞ্জলি সেরা সম্মান 2024 জিতে নিল কসবার ক্ষুদিরাম যুবক সংঘ। অঞ্জলি নিয়ে আমরা ঘুরছি শহর কলকাতার বিভিন্ন ক্লাবে, আর বিভিন্ন ক্লাবের মধ্যে রয়েছে যেরকম বড় পুজো, আবাসনের পুজো, ঠিক তেমনই রয়েছে বিভিন্ন পাড়ার পুজো, যেখানে এখনো পর্যন্ত সংঘবদ্ধতা, সাবেকিয়ানা সবকিছুই কিন্তু চোখে পড়ার মতো। আর সেই রকমই আমরা রয়েছি কসবা এলাকায়। কসবা এলাকার যে ক্লাব, যে ক্লাবে আমরা রয়েছি সেই ক্লাব হলো ক্ষুদিরাম যুবক সংঘ। এবং রত্তলার এই ক্ষুদিরাম যুবক সংঘ অত্যন্ত জনপ্রিয় এবং পুরনো এই পাড়ার পুজো, যা কিন্তু আমাদের এই বছর আর প্লাস শারদাঞ্জলিতে সেরা সেরা হিসেবে উঠে এসেছে। তার কারণ এখানকার পুজো একদম ছিমছাম মণ্ডপ, এবং সেই ছিমছাম মণ্ডপে রয়েছে চোখে পড়ার মতো সুন্দর ঝাড়বাতির কাজ। আর সেই ঝাড়বাতির কাজের সঙ্গে মায়ের একদম নান্দনিকতার সঙ্গে সাবেক রূপ, সবটা মিলিয়েই কিন্তু এই আর প্লাস শারদাঞ্জলিতে এই ক্লাব একদম চোখে পড়ার মতো। এবং সবটা মিলিয়ে এই ক্লাব কিন্তু উঠে এসেছে আমাদের আর প্লাস শারদাঞ্জলির সেরা সেরায়। এবং আমি এই শারদাঞ্জলির পুরস্কার তুলে দেব আর এই ক্লাবের সদস্যদের হাতে। অত্যন্ত পুরনো এই ক্লাব, 74তম বর্ষ, তাই স্বাভাবিকভাবে এই ক্লাব অনেক ইতিহাসের সাক্ষী। তাই একটু জেনে নেব ক্লাবের সদস্যদের, আপনি অনেক প্রবীণ সদস্য দাদা, একটু জেনে নেব যে 74 বছর একটা মানে কয়েক যুগের পরে এসে এখানে দাঁড়ানো, এই যে পুজোর একটা ডিফারেন্সিয়েশন, তখন কি ছিল এখন কি হয়েছে, এটা যদি একটু দেখুন। আমাদের 74তম বার্ষিকে এর আগে ছিল মানে ছিমছামই হতো, এরকমই ছোট, যাই হোক, তা ক্ষুদিরাম যুবক সংঘ ক্লাব থেকে আমাদের এই পুজো, পুরনো পুজো এবং আমাদের জন্মেরও আগের পুজো, বাবা এটা তো দারুণ একটা একটা শিহরণ জাগে যে দুর্গাপুজো আসছে, দুর্গাপুজো আমরা সব সাথে একসাথে থাকবো, একসাথে আড্ডা মারবো, এটা কাজ। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, কাজকর্ম ছেড়ে, নিজের ঘর বাড়ি ছেড়ে সকাল থেকেই এখানে থাকতে হয় এবং সব কিছুর মধ্যে জড়িত থাকতে হয়। যেমনি কালকে একটা বড় প্রোগ্রাম গেছে আমাদের, এই দুস্থ পরিবারকে শাড়ি, বাচ্চাদের জামা কাপড় এগুলো দেওয়া হয়েছে, সাথে সাথে আমরা আরও সোশ্যাল ওয়ার্ক করে থাকি। দেখা যাচ্ছে যে সাবেকিয়ানা অর্থাৎ যে একরকম ঐতিহ্য, ঐতিহ্যকে সঙ্গে নিয়েই তো আগামীকে চলতে হয়, তাই স্বাভাবিকভাবে সেই ঐতিহ্যকে সঙ্গে নিয়ে 74টা বছর ধরে সেই একই রকমভাবে নিজেদের সমস্ত রকমের আচার উপাচারকে সঙ্গে নিয়ে কিন্তু এই ক্লাব তাদের মতো করে এগিয়ে চলেছে। এবং সেই ক্লাবের পুজো প্রত্যেক মুহূর্তে একটু একটু করে মানুষের কাছে যেন আরও বেশি গ্রহণযোগ্য হয়ে উঠেছে, সেই চিত্র কিন্তু সার্বিকভাবে উঠে আসছে। ক্যামেরায় প্রশান্তিদের সঙ্গে সঞ্জনা, আর প্লাস নিউজ কলকাতা।